নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা এসএন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ চলে এসেছি মাতলা নদীর তীরে, আর আমার সঙ্গে আমার মাসিরা আর পূজাকে তো চেনই। তো সবাই এসেছে, আমরা সবসময় মাতলা নদীতে মাছ ধরি বা বিদে ধরিতে, তো ওদের ভালো লাগে মাছ ধরা দেখতে। তো আজকে ওরাও আমাদের সঙ্গে চলে এসছে, তো পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখা যাক কি মাছ পড়ে। আমরা অনেকজনই এসছি একসঙ্গে, ওদের ভালো লাগে সবসময়। অনেকেই বলে যে মাছ ধরা দেখতে ভালো লাগে, তো ওরাও এসছে সেজন্য। ওরা নামবে না, কিন্তু আমরা কয়েকজন নামবো। তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে নদীর পাড়ে উঠে গেছি আর নদীর পাশ থেকে হেঁটে চলেছি আমরা। একদম এই সাইডটা দেখো, পুরো মাটির রাস্তা, আর এই পাশে গেওয়া গাছ, গাছের সারিগুলো খুবই সুন্দর। আর এখান থেকে হেঁটে অনেকটা দূরে লোকালয়। এখানে মানে নদীটা সবসময় ভাঙন কুল, সবসময় ভেঙে যায়, তো সেজন্য এখানে বাড়িঘর একটু কম আছে। তো খাল, বড় বড় ফিশারি চাষ করা আছে, তো তার পাশ থেকে হেঁটে চলেছি। এর মধ্যে দিয়ে গাছ দেখো, ওরা খুবই ভালোবাসে সুন্দরবন দেখতে, তো সেজন্য মাসিরা বললো তো চলো তোমাদের সঙ্গে যাবো, তোদের নিয়েই চলে এসেছি। চলো নদীর পাড়েই চলে এসেছি আমরা। চলে এখান থেকে জল গিয়ে ফেসারিতে চলে যায়, দেখো অনেকটা দূর কাটা। তো পার হবো, ভয় ভয় লাগছে। না না, বেশি দূর না, চলে এসো। মাসি তো ভয় পাচ্ছে, দেখো এইখান থেকে আছে, আসো মাসি চলে আসতে পারবা। শুনে আসে আছো, লাভ দো বেশি নিয়ে না। নদীর পাড়ে চলে এসেছি, আর এখানে দেখো সব ইটগুলো ঝাপানো আছে, মানে নদীর পাড়ে দিয়েছিল, ইটগুলো তো সব ভেঙে ভেঙে চলে গেছে। আর এখানকার যারা মাছ ধরে তারা এই যে ইটগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে এখানে, এখান থেকে নামবো এবার নদীতে। তো নদীর পাশের যে এই প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর লাগছে। তো তোমাদের একটু মাছ ধরতে যাব আমরা নদীতে, তার আগেই তোমাদের একটু দেখিয়ে নিই। খুব সুন্দর দেখো, কি সুন্দর বান গাছের সারিগুলো, আর এখান থেকে মনে হচ্ছে যে সেই সিনেমায় দেখছি না, তো সেরকম একটা মানে সৌন্দর্য দেখো। মনে একটু দেখিয়ে নিই, কি সুন্দর গাছের শিকড়গুলো দেখো, কতটা কষ্টে মাটিকে আঁকড়ে ধরে রেখেছে মনে হচ্ছে, দেখো বন্ধুরা খুবই সুন্দর। আর এই যে দেখো, এগুলো সব পাড় গুলো ভেঙে ভেঙে যাচ্ছে এখান থেকে, মানে এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে খুব গভীর এই জায়গাটা। তো আমরা নদীর একটু চরের দিকে গিয়ে নামবো, আর এখানে খুব সুন্দর একটু ইটগুলো দিয়ে বাঁধানো আছে রাস্তার সাইডটা। ওই যে দূরে দেখো সব এই যে জাল পাতা আছে, নৌকোয় করেই যাওয়া আসা করে এখানকার মানুষজন, দূরে দূরে গ্রাম, তো ওখান থেকেই সব নৌকোয় করে আসে এখানে। আর ওই দেখো দূরে পুরো সাদা দেখাচ্ছে কুয়াশা, যেহেতু শীতকালের বিকাল। তো দেখো দেখো সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে এখান থেকে, গাছ খুবই কষ্টে মাটিকে আঁকড়ে রেখেছে দেখেই বোঝা যাচ্ছে। পাড়গুলো পুরো ভেঙে ভেঙে গেছে বলো। শ্বাসমূলগুলোর জন্য একটু হাঁটতে অসুবিধা হচ্ছে দেখো, কিন্তু ভালো লাগছে। তো এবার যাবো নদীর পাড়ে। আমাদের কাকা আর আমাদের জামাই নেমে গেছে ওখানে, করে নেবা
তো বন্ধুরা এই যে একদম নদীর কাছেই চলে এসেছি। এবার কাকা আর জামাই নেমে গেছে, ওরা না না পালা থাকবে না, নদীতে কি পালা থাকে? পান গাছের যে কাঠ টাট গুলো ওগুলো ভেসে আসে মাঝে মাঝে জালে পড়ে। তো বন্ধুরা দেখো পাশেই বান গাছের সারি আর ছোট ছোট বান গাছ, খুব সুন্দর লাগছে দেখতে পুরো নদীর পাড়ে। তো ওরা একই মাপের গাছগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এইখানটায় পুরো নদীর পাশে। আর ওগুলো পুরো যখন জল আসে এই যে বান গাছগুলো পুরো ডুবে ডুবে যায়। তোমরা তো রোদের মধ্যে বুঝতে পারছো না, মাথা একদম এই মাথা পর্যন্ত জল উঠেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে মাথা পর্যন্ত জল যখন জোয়ার হয়, তো এখন ভাটার সময়। তো চলো বেলে মাছ পড়েছে প্রথম খেয়াতেই আমাদের, এই তো পড়েছে। এই দেখো গাঙ্গুটি বেলে মাছ আর মাসিরা ওখানে সব বসে আছে দেখো। যাও যাও ওখানে রেখে দাও, ভালোই মাছ পড়ে, দাঁড়াও করতে দাও। এই যে চর গুলোতে নামবো মাছ, এখানে দাও কাকা। মাছ না ওটা, না না মিনি মাছ, এই জালে পুরো উঠে আছে। ওরা দুজন জাল বাইছে আর আমি ওদের মাছ কাটার জন্য ব্যস্ত, কিন্তু মাছ কাটার জন্য জানা না। দেখো মাছ ধরনি চলে যাচ্ছে মায়েরা, না তোমরা থাকো তাই। কি বলতে বলতে না, একটা কাঁকড়া দেখতেছি। কাঁকড়া কাঁকড়া পড়েছে হ্যালো ওখানে। একটা ছোট কাঁকড়া পড়েছে আমাদের, টানা দেবো কিন্তু তার আগে দেখে নি কাঁকড়া কেমন পড়বে। এই দেখো কাঁকড়া, ছোট কাঁকড়া আর চিংড়ি মাছও পড়েছে। তো নদীতে আসলে একবেলার জন্য রান্নার মাছ পাওয়া যায়, তো দেখা যাক এবার ওরা তো মাছ ধরছে। নদীর যে ফোয়া আর অন্য অন্য জিনিস সব কিছু এখানে ভিসে ভিসে এসে উঠেছে দেখো, কি সুন্দর জায়গা। মনে হচ্ছে যে পাকার রাস্তা করা এখানটা, দেখো কংক্রিটের রাস্তা মনে হচ্ছে এখান থেকে, দেখো সুন্দর নদীর পাড়ে এমন। তো বন্ধুরা দেখো নদীর সেই খয়রা মাছ তোমাদের বলেছিলাম, দেখো সেই খয়রা মাছ পড়েছে। মাছদের ভালো লাগে তো লোক, নদীর পুরো টাটকা মাছ দেখতে খুবই সুন্দর লাগে। এই মাছ ধরা, মাছ ধরা হেভি লাগে দেখো, একদম টাটকা মাছ। বাড়িতে কি রান্না হবে তোমাদের? দেখো মাসিকে দাও, ছোট মাসিকে। এই মোরলা মাছ টক খেতেও খুবই সুন্দর লাগে। এটা ওটা খয়রা মাছ, একটা মোরলা মাছ আগের বারে পড়েছে।
দেখো কিন্তু নইটা আছে ধৈর্য রাখতে হবে না হলে মাছ পড়বে না প্রথম চলো তো বন্ধুরা এই খেয়াটা অনেকটাই মাছ পড়েছে এবার আমরা মাছের মাছখানার দিকে যাব তো দেখা যাক ওখানে টানা দেওয়া যায় কিনা চলো দিয়েছি এখানে তো সবাই মাছে ভালো লাগছে মাছতে তো আমি একটু জাল খেয়ালাম তো দেখো এই যে এখানে কাঁকড়া পড়েছে আর এই যে কয়টা মাছ দেখো কাঁকড়াটা কামড়াবে কিন্তু মাছ হবে এটা দাও আমার ধরে দাও ওইছে কাঁকড়া ঘাটার টাইম তো টানা দিলে আমার তো দিতাম টানা মাছলা নদীর মাতাল করা ঢেউ কারণ লাগিয়ে না গ্রাম দেওয়া সব নদীর মধ্যে মধ্যে ওই দূরে দূরে বড় বড় নৌকো যাচ্ছে দেখো নৌকো তো না এই এত বড় নদীতে নৌকো নেই কম কিন্তু বড় বড় নৌকো মালবাহী বোটগুলো যাচ্ছে ওখান থেকে দেখো এই চরটা দেখো কি সুন্দর ওই যে কেওড়া গাছ দূরে অনেকেই জাল মারছে ইটের মধ্যে দেখো ইট ঢুকে গেছে দেওয়া
উপরে যে বান গাছ এই কাঠগুলো দেখো, কাঠ তো অনেকে ভেঙে নিয়ে যায়, এখান থেকে তোমাদের দেখিয়েছি যে জঙ্গলের কাঠগুলো সবাই ভেঙে ভেঙে নিয়ে যায়। আর এখানে দেখো গাছটা মারাই গেছে, মানে মাটি নেই এখানে, দেখো শুধু জলের মানে স্রোতের জন্য মাটি সব ধসে ধসে চলে গেছে। কি মাছ পড়লো?
অনেক কষ্ট করে নদীতে খেওলা জলের সাথে মাছ ধরায়। দেখো পমফ্রেট মাছের বাচ্চা পড়েছে, টাটকা মাছ। তো বন্ধুরা এই যে তো অনেকটাই খরা মাছ হয়েছে, আগের বারে তো পড়েছে অনেকবার, আর এই যে মাছ অনেকটাই। তো দেখা যাক আর কয়েকটা খেওয়া দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। চলো। তো বন্ধুরা দেখো কাকার জালে যে ভাঙাল মাছের বাচ্চা পড়েছে, এগুলো তো অনেক বড় বড় হয়, এটা তো ছোট ছোট সাইজটা। দেখো এই যে দেখে আর কি পড়েছে, দেখি মরানির গোন বলে মাছ পড়ছে। অন্য এক সময় আসবো, তো মাসির এমন সময় এসছে যে মাসিদের মানে সেই মাছ বেশি মাছের যেটা দেখানো সম্ভব হচ্ছে না। তো মাসিদের আমি বলছি যে তোমরা থাকো, তারপরে দ্বাদশী একাদশী এরকম সময় আসুক, তখন মাছ পড়বে অনেক। তো মাসিদের সেই সময়টা নেই, তো ওই মরানির মধ্যেই চলে এসেছি। তো যা মাছ পড়েছে এক বেলার মতো পড়ে গেছে। তো বন্ধুরা আমরা তো এসেছি পাতলা নদীতে, তা খুব বেশি একটা মাছ পাইনি, এখন তো মরানির গোন, তো সেজন্যই মাছ কমই পড়েছে। তো আমরা জানি মাছ কম পড়ে, কিন্তু আমার মাসি শ্বশুরে এসছে, ওরা অনেক দূর থেকে বারাসাত গোবরডাঙ্গা থেকে এসছে, তো ওদের ইচ্ছা নদীতে মাছ ধরা দেখবে, তো সেজন্যই আসা। অন্য এক সময় আসবো যে সময় মাছ পড়ে, অমাবস্যা পূর্ণিমা ধরেই মাছ পড়ে, তো সেই সময় অবশ্যই আসব। আর মাছ যা পড়েছে একবেলার মতো হয়ে যাবে আমাদের, তবুও মাছিরা আনন্দ করে এসেছে, মাছিদের নিয়ে আসতে পেরেছি, এটা এটার জন্যই ভিডিওটা করা আজ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাকা পেয়েছে বেলে মাছ পেয়েছে কাকা এরই মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে অন্য ভিডিও নিয়ে টাটা।